সোনায় সোহাগা সোনার বাজার, সোনার দাম নিয়ে জবর খবর বেরিয়ে এলো। হু হু করে দাম কমছে সোনার, বাজেটে শুল্ক কমেছে সোনার উপরে, তারপর থেকেই সোনার দাম কমেছে বাজারে। রূপোর দামেও অনেকটাই কিন্তু তীব্র হ্রাস লক্ষ্য করা গেছে। বাজেটের পর থেকে সোনার দাম 10 গ্রামে 5,000 টাকা পর্যন্ত কমে গেছে। বিনিয়োগকারীরা বলছেন, সোনা কেনার এটাই হচ্ছে উপযুক্ত সময়। যে কোনো অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ, সোনা প্রথম পছন্দ। এই সোনা হচ্ছে মধ্যবিত্তের, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেরই পছন্দ এই সোনা। 26শে জুলাইয়ের হিসাবে 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 6,815 টাকা। অন্যদিকে 22 ক্যারেট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে 6,508 টাকা। সোনা বিক্রি করতে গেলে 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 6,202 টাকা। এদিকে 18 ক্যারেট সোনার দাম হয়েছে 5,350 টাকা। অন্যদিকে রূপোর দামেও অনেকটাই কমেছে। শুক্রবারের বাজারে রূপোর দাম প্রতি কেজিতে 81,827 টাকা পর্যন্ত দেখা গেছে। দিন কয়েক আগেই 23শে জুলাই মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সোনা এবং রূপার উপরে কাস্টম ডিউটি বিপুল হারে কমানোর কথা ঘোষণা করেছেন, আর তার ফলেই সোনা এবং রূপোর আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 6% করা হয়েছে। তারপর থেকে বাজারে হু হু করে দাম কমতে শুরু করে এই দুটি ধাতুর। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আবারও জানতে এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। আশা করি উপকৃত হবেন। শেয়ার করে মানুষকে এই খবরটি জানিয়ে দিন এবং একটি লাইক করে দেবেন।